ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি 3টা বাজে ঘুমান কাজের জন্য, ফজরের সময়টা নামাজটা সময় মতো পড়া কষ্ট হয়, আবার 9টা বাজে উঠতে হয়। এখন আগে পিছে পড়া যাবে কিনা? জি না ভাই, এখানে আপনার দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান যে সময়ে দিয়েছেন, সেই বিধান সেই সময়ে পালন করাটাই হচ্ছে ইবাদত। এই সময় থেকে এটাকে আমরা আকফিস করে নিতে পারি না, এই অধিকার কারো নাই। আপনার কাজ আকফিস হবে, কিন্তু জামাতে নামাজের সময় আপনার আকফিস করা যাবে না। আপনি 3টা বাজে ফজর পড়তে পারবেন না, কারণ ফজরের সময় শুরু হওয়ার আগে ওয়াক্ত না আসলে নামাজ ফরজ হয় না, আর ওয়াক্ত যখন শেষ তখন এটা কাজা হয়ে যায়, এটাকে পিছিয়ে নেওয়া যায় না, আর বিশেষ করে কাজের জন্য। আপনাকে যেটা করা লাগবে এই ক্ষেত্রে সেটা হলো, আপনি যখনই ঘুমান ঘুমান, তবে ঠিক ফজরের সময়ের ভিতরে কোনো এক সময় আপনাকে উঠতে হবে। উঠে নামাজটা পড়েই আপনি আবার শুয়ে পড়েন, তাতে সমস্যা নাই, কিন্তু নামাজ যথাসময়ে পড়তে হবে, কারণ এটা আল্লাহর বিধান, এটা কোনো মানুষের বিধান না। আর আল্লাহ বিধান দিয়ে বলে দিয়েছেন যে কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটা নির্ধারিত সময়েই আদায় করতে হবে। এই বিধান আপনার কেউ লঙ্ঘন করবে বা আকপিস করবে, এই অধিকার কারো দেননি আল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।